খাবে কিছু কি খাও বলে লাভ নেই ওইসব বলে লাভ মনে মতন ঘর সর তো বিভীষণ থাকলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্র বিনোদ ব্লগ। তো আজকে সকাল সকাল আমি তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি আর আমাদের স্নান হয়ে গেছে, স্নান হওয়ার পর পুজোও দেওয়া হয়ে গেছে এখানে। আর এদিকে পূজা বসে পড়েছে স্নান টান করে, ওই যে নৌকা বানাচ্ছে, দেখো বৃষ্টি নেই তাতেও নৌকা বানাচ্ছে বসে বসে, কি করবে এখন সকাল সকাল। তো এবার আমরা একটু পরে টিফিন করতে বসবো, তো তারপর তোমাদের সাথে আবার আসছি। তো আমার বর চলে আসছে বাজার থেকে, ওই যে ও গেছিলো বাজারে আর আমি করব রান্না। রবিবার কি এনেছো? চিকেন আছে, একটু মাছ আছে, একটু ধনে পাতা আছে, আর সবজিটা রাখলাম, ঠিক আছে। রবিবার ঘরে থাকলে বাজার করে আনো, ঠিক আছে, এটাই কাজ আমাদের। আমি রান্না করব, তুমি খাবে সেটা। তো আমার বর এখানে খেতে বসে গেছে, আগের দিনে জল ভাত বেঁচেছিল, জল দিয়ে দিয়েছিলাম ভাতে, সে পান্তা হয়ে গেছিল, সেটা খাচ্ছে এখন। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ডাল চচ্চড়ি দিয়ে পান্তা, ঠিক আছে। পান্তা আমার হেভি লাগে, হেভি। তোমাদের কার কার ভালো লাগে বলবে, আমার তো বিশাল ভালো লাগে। এই যে পান্তা, আমি ছুটি থাকলে পান্তা খাই। এই যে পান্তা, কাঁচা পেঁয়াজ, এটা মাস্ট, এটা লাগবে, ঠিক আছে, পুরো জখম। ছুটির দিন থাকলেই ও পান্তা খায়, ওটা আগের দিনের ভাতে জল ঢেলে দিলে ওটা সকালবেলাও খেয়ে। সারা দিন আমি রান্না করে ঘরের কাজ করে পাগল হয়ে যাচ্ছি, আর একে দেখো সারা দিন ধরে খেলা দেখে যাচ্ছে, তো খেলা দেখেই যাচ্ছে, চশমা টশমা পরে চাচ্চক হয়ে বসে আছে। আর আজকের আবার চেন্নাই আর কলকাতার খেলা আছে, তো আমি তো কলকাতার সাপোর্টার, ও চেন্নাই, তো চেন্নাই হারবে। তো তোমাদের কি মনে হয়? আমার তো মনে হয় ডা হারবে, ওরকম মনে হয়। কি মনে হয়, কি মনে হয় ওরকম? এটা তোরা পারিস না, তুমি চুপ কর, তুমি বেশি কথা বলো না। হ্যাঁ, ওরকম কিছুই মনে হয় না, ওরকম মনে হয় সত্যি হারবে। তবে আবার কি চাও বলো, বোলিং নিয়েছে সেকেন্ড ইনিংসে, তুমি দেখো সবাই তো টসিং এ শুরু হয়েছে, হ্যাঁ, তো টসে জিতে গেছে, এবারে পুরোপুরি জিতে যাবে, এবারে দেখো। ঠিক আছে, দেখা যাক, বন্ধুরা দেখা যাক কি হয়। ঠিক আছে, দেখো কি হয়। খেলা তো স্টার্ট হয়ে গেছে, হ্যাঁ তো হয়েছে, খেলা দেখার জন্য তো ফাস্ট বলেই তো চার মেরে দিল। তো তাতে কি হয়েছে, আমি কি বললাম, টসিং এ ফার্স্ট উইকেট উঠেছে মানে খেলা তো হিট, ঠিক আছে, দেখা যাক। চেন্নাই হারবে, তোমরা দেখতে থাকো, মজা নাও, হাততালি, ওসব বলে লাভ নেই, ওসব বলে লাভ নেই, তাহলে খেলা দেখো। দেখো কবে তো বলে যাবে, বলো খাবে কিছু, কি খাবো? হ্যাঁ করে এটা দেখলে আর খাবে কি, কি খাবে, টিভি দেখে যাচ্ছে সেই থেকে খেলা তো মগ্ন। তো খিচুড়ি আছে নিচে, খাবে? আনবো, জল রয়েছে ওখানে, জল ওই তো কোনে আর আছে, জলটা নিয়ে নাও। তুই খাবে না? খেয়েছিস? না, খেয়েছি একটু। দেখো খিচুড়ির কালারটা দেখো, ঠিক আছে, সবজি পাঁচ মিশাল, এটা কি বলা ছেঁচড়া, না ছেঁচড়া বলে কেন না, মোটা ছেঁচড়ার তরকারি। আমাদের বাঙালিদের মধ্যে এটাই মানে ওই সব রকম সবজি দিয়ে রান্না করলে ওটাকে কি বলে, লাবড়া বলে, আর ছেঁচড়াও বলে, ছেঁচড়াও বলে। বস দেখ, বস কে দেখ, বস প্র্যাকটিস করছে, রাগিও না, ধোনি ধোনি, রাগিও না, ধোনি না, নেমে এত রান হয়ে গেছে। তাতে কি হয়েছে, এখনো কলকাতার খেলা বাকি আছে, এই রান করবে। ২৩৬ টার্গেট।
36 রানটা বেকার করে যারা 200ও করতে পারবে না ঠিক আছে 36 রানটা বেকার করেছে আমার মনে হচ্ছে নামুক তো মাঠে তারপরে দেখবে তো ফার্স্ট ইনিংস হয়ে গেছে ওরা আমি নেমে যাচ্ছি আমার একটু দরকার আছে নিচে কাজ আছে তো ও দেখবে এখন তো এই যে খেতে বসে গেছি খেতে দিয়েছে অর্ধেক খেলা হচ্ছে এখন এই ফোনে দেখতে হবে আমাকে আমার ফোনটা কই ফোনে খেলাটা চালাই দেখতে হবে ডিস্টার্ব করছে বড্ড খেতে খেলাও দেখতে দিচ্ছে না দেখো খেতে বসে বসে দেখো ওই ফোনে দেখবো এখন ডাল দে তো এখন খেতে বসে যে রুটি খাবো আর কি কি আছে আমাদের খাবার একটু দেখাও ডাল আছে মাংস আছে এখানে নিয়ে আয় এরু ডাল আছে ঠিক আছে এই কাছাকাছি চুনো মাছ আছে এটা এগুলো সব ওবেলা রান্না হয়েছিল দুপুরবেলা রান্না ছিল এবেলা খালি খালি ডালটা হয়েছে তো আমাকে একটু ডাল দিয়ে এখন রুটিটা খাবো দে একটু ডাল দে আমি বেশি একটু মাছ ফাছ খেতে ভালোবাসি না তো কলকাতা 20 বলে 74 রান বাকি পুরো গোয়া রান হারিয়েছে এখন 6 উইকেট পড়ে গেছে আর ওই জন্য মুখ দেখার মতন আছে বাট ও এখন নেই একটু নিচে গেছে কাজ করছে আসুক তারপরে খেললিটা নেব তো তোমরা দেখতে পাচ্ছ 180 রানে 8 উইকেট পড়ে গেছে ঠিক আছে চলে এসছে আমাদের উইনার কলকাতার কিছু বলো ঠিক আছে পরের ম্যাচে আবার পরের ম্যাচে তোদের ঘরের মাঠে এসে তোদেরকে হারিয়েছি ঠিক আছে দেখা যাবে তোদের ঘরের ম্যাচে তাহলে ওদের ঘরের ম্যাচে ম্যাচে গিয়ে ওদেরকেও দেখাতে হবে একদিন তো ঘরের মাঠে গিয়ে তোদেরকে হারিয়ে ওদেরকে দেখাতে হবে কি বলবো ছি 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 লজ্জা লাগা দরকার লজ্জা লাগা দরকার পুরো খেলাটা শেষ হবে দেখ খেলাটা দেখাবো তোকে পুরো আমি বলেছিলাম না আমি বলেছিলাম এই যে 235 রান করছে 35 রানটা ওদের জন্য একটা এক্সট্রা রান কারণ এরা 200ও করতে পারবে না এরা 200ও করতে পারবে না 186 রান করেছে 186 রান দেখো আর দুটো বল বাকি আছে তারপর একটুখানি ভরপেট নাচবো আমার মুখ বন্ধ এত অপমান আর সহ্য করতে পারছি না একটা বল বাকি ঠিক আছে 200ও করতে পারলো না তোমাদের মতন ঘর সত্য বিভীষণ থাকলে 200 কি 100 করতে পারবে না এই উইনিং মোমেন্ট যা জিতে গেছি এরা হচ্ছে বিভীষণ এরা থাকে কলকাতায় কিন্তু সাপোর্ট করবে অন্য কোথাও বলেছিলাম তো চেন্নাই জিতবে বলেছিলাম তো হ্যাঁ হয়ে গেল তো দম শেষ যেন আমার মুখটা বন্ধ হয়ে গেল দম শেষ হ্যাঁ শেষ খেলোতি মাক্স বিরক্ত করছো খেলোতি মাক্স ধোনিকে দেখো ধোনিকে গুরুকে দেখাও তাহলে বলো কিছু বলো তুমি কিছু বলো কেমন লাগলো ভিডিওটা পাঙ্গা নেবে না ঠিক আছে পাঙ্গা নিতেই থাকবো এবছর আইপিএল চ্যাম্পিয়ন হবে ঠিক আছে পাঙ্গা আমরা নিতেই থাকবো ঠিক আছে তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে ঠিক আছে এবার ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অনেক অনেক লাইক করবে আর শেয়ার করবে আর
অলওয়েজ সাপোর্ট সিএসকে ওর কথা একদম শুনবে না।